দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতি বুথে সিসি ক্যামেরা এবং একদিনে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, নির্বাচনের কর্ম পরিকল্পনা নির্ধারণে রূপরেখার খসড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। মঙ্গলবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। মনে করে যে ইভিএম এ ত্রুটি আছে বা ইভিএম এ নির্বাচন ম্যানিপুলেশন করা যায়, তাহলে তো সেটা সে আমাদেরকে বলতে পারে যে আমি আপনাকে চ্যালেঞ্জ নিলাম এবং আমি এটা প্রমাণ করিয়ে দেবো। তো উনি যে ইভিএমটা আমাদের কাছে চাইবেন আমরা সেই ইভিএম ওনাকে দেবো। আপনারাই বিবেচনা করবেন নির্বাচন হওয়ার পরে যে এই কমিশন কতটুকু সফল হয়েছে না কি সফল হতে পারেনি, সেটা তো আপনি জনগণ এবং আপনারা বিচার করবেন।